হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ইন ইনার মিস্ট্রি। আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী সম্পর্কে জানব। আমরা জানতে পারবো পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতির প্রাণী সম্পর্কে, আকাশে, স্থলে এবং জলে সবচেয়ে দ্রুত প্রাণী কোনটি। চলুন জেনে নেওয়া যাক। আকাশে সবচেয়ে দ্রুত গতি প্রাণীর লিস্টে প্রথমেই রয়েছে পেরেগ্রিন ফ্যালকন। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে উড়তে সক্ষম প্রাণী। এর অবতরণ করার সময় সর্বোচ্চ 390 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা মাইলে দাঁড়ায় প্রতি ঘন্টায় 240 মাইল। পৃথিবীর সবচেয়ে দ্রুত গামী প্রাণী যে পেরেগ্রিন ফ্যালকন, এটি একটি মাংসাশী পাখি যা সমগ্র বিশ্বে পাওয়া যায়। পেরেগ্রিন ফ্যালকন তার অত্যাশ্চর্য গতির জন্য পরিচিত। এটি খাদ্যের সন্ধানে বা শিকার ধরতে দ্রুত গতিতে পৌঁছাতে পারে। পেরেগ্রিন ফ্যালকন সর্বোচ্চ 390 কিলোমিটার গতি ঘন্টাতে পৌঁছাতে পারে। এটি একটি রেসিং গাড়ির চেয়েও দ্রুত। পেরেগ্রিন ফ্যালকন তার দ্রুত গতির জন্য বেশ কয়েকটি অভিযোজন রয়েছে। এর একটি হলো দীর্ঘ ধারালো ডানা, যা এটিকে বাতাসে দ্রুত গতিতে চলতে সাহায্য করে। এর আরেকটি অভিযোজন হলো শক্তিশালী পেশি, যা এটিকে দ্রুত গতিতে উড়তে সাহায্য করে। পেরেগ্রিন ফ্যালকন শিকার ধরতে তার দ্রুত গতি ব্যবহার করে। এটি আকাশে উড়তে থাকা এবং শিকারের সন্ধান করে। যখন এটি একটি শিকার খুঁজে পায়, তখন এটি দ্রুত গতিতে ঝাঁপিয়ে পড়ে এবং শিকারটিকে বিদ্যুৎ গতিতে ধরে ফেলে। পেরেগ্রিন ফ্যালকন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা পালন করে। এটি ছোট পাখি, ইঁদুর এবং অন্যান্য প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণে সাহায্য করে। আকাশে সবচেয়ে দ্রুত গতির প্রাণীদের লিস্টে দ্বিতীয় রয়েছে সোনার ঈগল। এটা ঘন্টায় 322 কিলোমিটার বেগে উড়তে পারে। সোনার ঈগল উত্তর আমেরিকার, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। পাখিদের দ্রুত গতির লিস্টে 3 নম্বর রয়েছে সোনালী ঈগল। এরা সর্বোচ্চ 320 কিলোমিটার পর্যন্ত ঘন্টা উড়তে পারে, যা মাইলে 200 মাইল প্রতি ঘন্টায়। এরপর রয়েছে বাঘের বাজ। এরা সর্বোচ্চ 300 কিলোমিটার প্রতি ঘন্টা উড়তে পারে, যা মাইলে ঘন্টায় প্রতি 186 মাইল। এবার আসুন স্থলে সবচেয়ে দ্রুত গতির প্রাণী সম্পর্কে আলোচনা করা যাক। পৃথিবীর স্থলে সবচেয়ে দ্রুত প্রাণী হলো সাফারি চিতাবাঘ। এরা ঘন্টায় 120 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। সাফারি চিতাবাঘ সাধারণত আফ্রিকার মহাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এরপরে রয়েছে চিতাবাঘ। এটা চিতার আরেকটি জাত। এটি একটি মাংসাশী স্তন্যপায়ী প্রাণী, যা আমরা সবাই জানি, যা ঘন্টায় 70 মাইল পর্যন্ত গতিতে উড়তে পারে। চিতারা তাদের শিকারকে ধরার জন্য তাদের গতি ব্যবহার করে, যেমন গজেল এবং ওয়াইল্ড বিস্ট। স্থলে দ্রুত গতির প্রাণীদের তৃতীয় লিস্টে রয়েছে প্রংহর্ন। এরা উত্তর আমেরিকার একটি হরিণ জাতীয় প্রাণী। এরা সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা মাইলে 50 মাইল গতিতে দৌড়াতে পারে। স্থলে গতির লিস্টে চতুর্থতম রয়েছে স্প্রিং বক। শুনতে বক মনে হলেও এরা কিন্তু আদৌ একটা বক নয়, এরা একটা হরিণ জাতীয় প্রাণী। এরা উত্তর আমেরিকার একটি হরিণ জাতীয় প্রাণী। এরা সর্বোচ্চ 80 কিলোমিটার গতিতে বা 50 মাইল প্রতি ঘন্টা গতিতে দৌড়াতে পারে। এতক্ষণ আমরা আকাশে এবং স্থলে দ্রুত গতি সম্পর্কে প্রাণীদের মধ্যে জানতে পারলাম। এবার আমরা জানব জলে সবচেয়ে দ্রুত প্রাণী সম্পর্কে। জলে বা পানিতে সবচেয়ে দ্রুত প্রাণীদের প্রথম লিস্টে রয়েছে ব্লু মার্লিন। এরা ঘন্টায় 130 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে। ব্লু মার্লিন উত্তর আটলান্টিক মহাসাগর, দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর এছাড়া ভারতীয় মহাসাগরও পাওয়া যায়। ব্লু মার্লিনগুলি তাদের শিকারকে ধরার জন্য তাদের গতি ব্যবহার করে, যেমন লালফিশ এবং টুনা। জলে দ্রুত গতির প্রাণীদের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে মহাসমুদ্রের তিমি শার্ক। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি সাঁতার কাটতে সক্ষম মাছ। এরা সর্বোচ্চ 120 কিলোমিটার প্রতি ঘন্টায় সাঁতার কাটতে পারে। জলে দ্রুত গতির লিস্টে তৃতীয় নম্বর রয়েছে মহাসমুদ্রের মাছ। এটি একটি মাছের প্রজাতি যা মহাসাগরে পাওয়া যায়, যার বৈজ্ঞানিক নাম স্কম্বেরোমারাস ম্যাকুলেটাস। এরা সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, যা মাইলে 50 মাইল প্রতি ঘন্টায় গতিতে সাঁতার কাটতে পারে। এরপরে রয়েছে সোনালে টোনা মাছ। এটি একটি মাছের প্রজাতি যা মহাসাগরে পাওয়া যায়। এরা সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় বা মাইলে প্রতি ঘন্টায় 43 মাইল পর্যন্ত গতিতে সাঁতার কাটতে পারে। আমরা আলোচনা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতির প্রাণী সম্পর্কে, জলে, স্থলে এবং আকাশে। এই প্রাণীগুলো তাদের দ্রুত গতির মাধ্যমে তাদের পরিবেশে টিকে থাকতে এবং তাদের শিকার ধরতে সক্ষম হয়। এই প্রাণীগুলো তাদের দ্রুত গতির জন্য বিভিন্ন কারণে বিবেচিত হয়েছে।
যেমন পেরোগ্রিন শাহিন তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি এবং শক্তিশালী ডানা ব্যবহার করে তারা শিকারকে আকাশ থেকে আক্রমণ করে। চিতাবাঘ তার শক্তিশালী পেশি এবং দীর্ঘ পা ব্যবহার করে শিকারকে ধরে ফেলে। মহাসাগরের তিমি শার্ক তার দীর্ঘ সরু দেহ এবং শক্তিশালী লেজ ব্যবহার করে জলে দ্রুত সাঁতার কাটতে পারে। এই প্রাণীগুলো তাদের দ্রুত গতির জন্য পরিচিত হলেও তার অন্যান্য কারণেও গুরুত্বপূর্ণ। যেমন পেরেগ্রিন শাহিন একটি গুরুত্বপূর্ণ শিকারী যা অন্যান্য প্রাণীদের জনসংখ্যক নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। চিতাবাঘ একটি সুন্দর এবং বন্য প্রাণী যা আফ্রিকার আদিবাসী। মহাসাগরের তিমি শার্ক একটি সুস্বাদু মাছ যা মানুষের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উৎস। এই প্রাণীগুলি তাদের দ্রুত গতির জন্য বিখ্যাত হলেও তারা পৃথিবীর একমাত্র দ্রুত গতির প্রাণী নয়। অন্যান্য দ্রুত গতির প্রাণীদের মধ্যে রয়েছে যেমন আকাশে স্পিটজার গরু, ল্যান্সার ফিশ, ফ্লাইং ফিশ। স্থলে রয়েছে প্রংহর্ন, স্প্রিং বগ, আফ্রিকার বন্য কুকুর এবং জলে রয়েছে অ্যান্টার্কটিক স্পিনরড, সোর্ড ফিশ, হাঙ্গর ইত্যাদি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে দ্রুত প্রাণী সম্পর্কে জানলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এখান থেকে যদি একটু কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে আপনার জানার মাধ্যমে, আপনার শেয়ারের মাধ্যমে তারাও একটু জানতে পারবে বা বুঝতে পারবে। ধন্যবাদ।